রোগ প্রতিরোধ অনেকাংশেই নির্ভর করে রোগের লক্ষণ চিহ্নিত করা এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়ার উপর। কিন্তু ক্যান্সারের মতো জটিল রোগের ক্ষেত্রে লক্ষণ চিহ্নিত করাটা খুবই কঠিন। স্বাস্থ্যকর জীবনযাত্রা অনেক ক্ষেত্রেই ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। বর্তমানে 80% ক্যান্সার প্রতিরোধ করা যায় যদি আমরা একটি স্বাস্থ্যকর জীবনযাত্রা মেনটেন করে চলতে পারি। বর্তমানে 30% ক্যান্সারের জন্য দায়ী আমাদের খাদ্য অভ্যাস। এছাড়াও ধূমপানজনিত কারণেও 30% ক্যান্সার হয়ে থাকে। তাই ক্যান্সার মোকাবেলায় স্বাস্থ্যকর জীবনযাত্রার প্রয়োজনীয়তা অপরিসীম। কিভাবে ক্যান্সার প্রতিরোধ করা যায়, এর লক্ষণগুলো কী কী, এক্ষেত্রে চিকিৎসা নিতে গেলে কীরকম খরচ করতে পারে ইত্যাদি প্রয়োজনীয় তথ্য নিয়ে আজকে আমরা কথা বলবো ডক্টর মনোয়ারা বেগমের সাথে। আমাদের সাথে আছেন ডক্টর মনোয়ারা বেগম, কোঅর্ডিনেটর অ্যান্ড সিনিয়র কনসালটেন্ট অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজি ডিপার্টমেন্ট। ম্যাম, শুরুতে একটা প্রশ্ন করতে চাই, বাংলাদেশে বর্তমানে কোন ধরনের ক্যান্সার সবচেয়ে বেশি দেখা যাচ্ছে এবং লক্ষণগুলো কী কী? অ্যাকচুয়ালি বাংলাদেশে বর্তমানে ক্যান্সারের ইনসিডেন্স অনেক হাই হয়ে যাচ্ছে। গ্র্যাজুয়ালি আমরা যেটা আমাদের প্র্যাকটিক্যাল প্র্যাকটিসে যেটা দেখছি, ক্যান্সারের রোগীর সংখ্যা বাড়ছে এবং যেটা বেশি দেখা যাচ্ছে যেটা সেটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার, লাং ক্যান্সার, কোলন, রেক্টাল, প্রোস্টেট ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার, এগুলো দেখা যাচ্ছে যে মানে ইনসিডেন্সটা ইজ ভেরি হাই। আর লক্ষণ বলতে অ্যাকচুয়ালি বোঝায় যেটা, সেটা ডিপেন্ড করে কোন অর্গানে ক্যান্সারটা হচ্ছে অ্যাকর্ডিংলি সেটা দেখা যায়। যেমন সার্ভাইকাল ক্যান্সারে যেমন পেশেন্টের অ্যাসিমটোমেটিকও থাকে, আবার দেখা যায় যে ইরেগুলার ব্লিডিং, পোস্টপার্টাল ব্লিডিং, এক্সেসিভ ভাজানাল ডিসচার্জ, লো ব্যাক পেইন, লোয়ার অ্যাবডোমেন পেইন, সেই রকম। যেমন লাংস ক্যান্সারে যদি তার ক্রনিক কফ থাকতে পারে, তাতে হিমোক্টাইসিস, হয়তো কাশির সঙ্গে রক্ত আসা, এগুলো ভ্যারি করে, ডিপেন্ডস অন দ্য অর্গ্যান ইনভলভ বাই দি ক্যান্সার। আর হলো যেটা কিছু কিছু আছে যেটা একটা কমন সিমটম কতগুলো থাকে, লাইক এক্সেসিভ ওয়েট লস, হয়তো একটা পেশেন্ট দেখছে তার দিনে দিনে তার অনেক ওজনটা কমে যাচ্ছে, ইমাসিয়েশন হয়ে যাচ্ছে, খাওয়া রুচি তার থাকছে না, তারপরে তার পেশেন্টে হয়তো ক্রনিক কফ, কাশিটা সারছে না। নট লাইকলি যে ওটাই হলেই যে ক্যান্সার হবে তা না, বাট ইট ইজ এ কমন একটা কমন সিমটম। তখন তাদের উচিত হবে এটা ইভালুয়েট করা, এটা কেন তার হচ্ছে, এবং তখনই হয়তো যদি ক্যান্সার থাকে ধরা পড়বে এবং সেটা একটা আর্লি ডায়াগনোসিস হবে পেশেন্টের জন্য সেটা বেটার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে কি কি করণীয়? অ্যাকচুয়ালি সার্ভাইকাল ক্যান্সার আমি আগে যেটা বললাম যে ইটস এ প্রিভেন্টেবল ডিজিজ, তো এটা হলো আমরা যদি তিনটা জিনিসকে আমরা মানে অ্যাকশনে যাই, দ্যাট ইজ নাম্বার ওয়ান হলো অ্যাওয়ারনেস, নাম্বার টু হচ্ছে স্ক্রিনিং, অ্যান্ড নাম্বার থ্রি ইজ ভ্যাকসিনেশন। অ্যাওয়ারনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমরা অনেকে জানি না ইট ইজ এ প্রিভেন্টেবল ডিজিজ, বাট এটা তো হচ্ছে। এবং আপনি যেটা বললেন যে দিনে দিনে কত বাড়ছে এবং এটা একটা বার্ডেন অফ দ্য সোসাইটি হয়ে গেছে, তো সুতরাং অ্যাওয়ারনেসটা আমাদেরকে বিভিন্নভাবে করতে হবে, সেটা আপনাদের গভর্নমেন্ট লেভেল থেকে, মিডিয়া, তারপর আমরা যারা আছি মানে যারা এই প্রফেশনে আছি, আমরাও আমাদের চেম্বার থেকে যতগুলো মহিলা আমাদের কাছে এসেছিল তাদেরকেও যদি আমরা চেম্বার থেকে বলতে থাকি যে আপনার মেয়ে বা আপনাদের বাচ্চা বা আপনার নিজেরা এগুলি স্ক্রিন করেন, করলে ক্যান্সার সার্ভিস থেকে আপনারা এটা প্রিভেন্ট করা সম্ভব এবং আর্লি ডায়াগনোস করা সম্ভব। তো সুতরাং অ্যাওয়ারনেসটা এটা করতে হবে এবং বিভিন্ন লেভেল থেকে এটা এটা সরকারিভাবে আমি আমার মতে এটা এই স্টেপে ব্যাপকভাবে যাওয়া দরকার। সেকেন্ড যেটা হলো স্ক্রিনিং, স্ক্রিনিং যেটা সেটা আমরা কতগুলোভাবে আমাদের গভর্নমেন্ট লেভেল, উপজেলা লেভেল পর্যন্ত এখন ভায়া টেস্ট করে এটা, তো ভায়া টেস্টে এটা একটা বেশ সাকসেসফুল আমি বলবো ওই লেভেল পর্যন্ত, কিন্তু এটা আরও এক্সপ্যানশন করা দরকার। আর হলো তার সাথে আরও যেটা আছে প্যাসমিয়া, প্যাসমিয়াগুলো আমাদের যেগুলো সেন্ট্রাল যেগুলো হসপিটাল আছে সেগুলো জায়গায় শুধু ইট ইজ অ্যাভেলেবল, বাট নট ইন উপজেলা অ্যান্ড আদার প্লেসে এটা নট অ্যাভেলেবল। তো সুতরাং যেগুলো এই প্যাকেজ নেওয়া হলো আমরা সাধারণত কী করি, জলের মুখ থেকে একটু লালা নিয়ে আমরা টেস্ট করে দেখি এবং ওটাই দেখে আমরা বুঝতে পারি তার ক্যান্সার বা প্রি ক্যান্সারের স্টেটে আছে কি। কারণ আমি যেটা আপনাকে বললাম এটা হলো অ্যাসিমটোমেটিক থাকে, স্ক্রিনিং অর্থই হলো পেশেন্ট অ্যাসিমটোমেটিক কিন্তু তাকে ডিটেকশন করা,
আইডেন্টিফাই করা মানে প্রি ক্যান্সার স্টেজে বা ক্যান্সারের স্টেজ হচ্ছে আছে কিনা, ফার্স্ট স্টেজে আছে কিনা, ফার্স্ট স্টেজে ফার্স্ট স্টেজ মানে কি ক্যান্সার হওয়ার আগেই তো সার্ভাইকাল ক্যান্সারটা একটা স্টেজের মাধ্যমে হয়, একবারে হয় না, এই কারণে এটা কিন্তু পসিবল যে আর্লি ডিটেকশন এবং আর্লি ট্রিটমেন্ট করা। আর যেহেতু জরায়ু মুখটা এক্সপোজ টু এক্সটার্নালি, কিন্তু আমরা কি করি, আমরা তো মাসিক রাস্তাতে যদি ইউ ক্যান সি দ্য সার্ভিক্স, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমাদের ওভায়ান টিউমারে কিন্তু ম্যালিগন্যান্সে এটা পসিবল হচ্ছে না, কারণ ওভায়ান ম্যালিগন্যান্সে দেখা যাচ্ছে যে পেশেন্ট একদম আসতেছে অ্যাডভান্স স্টেজে, 75% কেসে দেখা যায় অ্যাডভান্স স্টেজে পেশেন্টটা প্রেজেন্ট করে, কিন্তু সার্ভাইকাল ক্যান্সারে এটা একটা সুযোগ কিন্তু আমাদের, এটা কি আমরা যেহেতু স্ক্রিন করা পসিবল এবং ইফেক্টিভলি স্ক্রিনিং করা পসিবল, আর প্লাস অ্যাট দ্য সেম টাইম ওটাকে সাইটোলজি টেস্ট বলে, প্যাপ টেস্টটা আমরা সেলিনের ডিটেকশন করা হয়। আর একটা যে ভাইরাসটা বললাম যেটা মেইন কারণ হলো সার্ভাইকাল ক্যান্সারে, এইচপিভি ভাইরাস, সেটাও আমরা এটা ডিটেকশন করি। তো যদি এইচপিভি টেস্ট করা হয় এবং ওটা ভাইরাসটাকে ডিটেকশন করা হয় এবং সার্ভাইকাল প্যাপ টেস্ট করা হয়, ভাইরাস টেস্ট করা হয়, এগুলোর মাধ্যমে আমরা প্রি ক্যান্সার স্টেজে আমরা কিন্তু এটাকে নির্ণয় করতে পারবো যে পেশেন্টের প্রি সার্ভিসে ক্যান্সার হওয়ার আগেই তার ওই স্টেজে কেমন শুরু হয়েছে কিনা, কারণ এটার থেকেই অনেক বছর টাইম লাগে কিন্তু মানে সার্ভাইকাল ক্যান্সার হতে। তো সুতরাং প্রি ক্যান্সার স্টেজ ডিটেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর নাম্বার থ্রি যেটা ভ্যাকসিনেশন, ভ্যাকসিনেশন এখন হিউম্যান প্যাপিলোমা ভাইরাস যেটা এইচপিভি ভাইরাসের এগেনস্টে এখন ভ্যাকসিন বের হয়েছে, যেটা এখন বিদেশে ওরা ভ্যাকসিনেশন এটা সবাইকে করছে, যেটা আমাদের দেশে মানে এটা এখন গভর্নমেন্ট থেকে কিন্তু এটা এখন উদ্যোগটা নেওয়া উচিত। এটা হলো 9 থেকে 14 বছর আমাদের এই ভ্যাকসিন দুইটা ডোজ দেওয়া হয়, এবং 14 থেকে 26 ইয়ার্স পর্যন্ত আমরা তিনটে ডোজ দেওয়া হয়। তো সুতরাং এই ভ্যাকসিন যেমন আমরা টিটানাস ভ্যাকসিন দিয়ে আপনারা এটা সবাই জানেন যে 5টা টিকা দিয়ে আমরা স্কুল গোয়িং যে গার্ল যেগুলো মেয়েরা আছে আমরা কিন্তু টিটানাস থেকে মোটামুটি কন্ট্রোল করা হয়েছে। সুতরাং এই ভ্যাকসিনটাও যদি করা হয় যে এই স্টেপে যায় গভর্নমেন্ট এটাকে অ্যাভেলেবল করে এবং এটা মানে কস্টটাকে কমায় নিয়ে আসা, তারপরে প্রত্যেকটা মেয়ের যদি ম্যান্ডেটরি করা হয় যে স্কুল মানে লাইক দ্য টিটানাস, তাহলে কিন্তু ইট ইজ পসিবল টু কন্ট্রোল দ্য মানে ক্যান্সার সার্ভিক্স। সার্ভাইকাল ক্যান্সার ধরা পড়লে কিভাবে ট্রিটমেন্ট নিতে হবে? সার্ভাইকাল ক্যান্সারে যখন ধরা পড়ে, অর্থাৎ মনে করো প্রি ক্যান্সার স্টেজে যদি ধরা পড়ে, তখন ওটা আমরা যেটা ট্রিটমেন্ট করা হয় কতগুলো আছে, যেমন ক্রায়োথেরাপি আমরা বলি, এটা কুল থেরাপি দিয়ে ওটাকে ডিস্ট্রাকশন করে দেওয়া হয়। আবার যখন হলো অনেক সময় যদি কোনাইজেশন বলে, তারপরে ডিপ বলে, লার্জ লুপ এক্সিশন অফ ট্রান্সফরমেশন জোন, এটা করে আমরা ক্যান্সার প্রি ক্যান্সার স্টেজগুলো বা ক্যাসলিনোমা ইনস্টিটিউট যেটা সেটাতে আমরা ট্রিটমেন্ট করে থাকি। আর যখন স্টেজ 1 বা স্টেজ 2A পর্যন্ত চলে যায়, তখন যখন কার্সিনোমা ইনস্টিটিউট থাকে অনেক সময় আমরা হিস্টেক্টমি এবং বায়োলেট শুধু হিস্টেক্টমিটা আমরা করে থাকি। আর যখন স্টেজ 2A পর্যন্ত চলে যাচ্ছে অথবা ফ্যামিলি কমপ্লিট, তখন আমরা ইনভেসিভ ক্যান্সারে আমরা রেডিকাল হিস্টেক্টমি করি, সার্জিক হিস্টেক্টমি বলে, তার সঙ্গে আমরা ডিক্যাডিনেক্টমি করি, আর তারপরে আমরা রেডিওথেরাপি কেমোথেরাপি এগুলোতে চলে যাই। এইভাবে ক্যান্সার সার্ভিসের ট্রিটমেন্টটা করা। ক্যান্সারের মতো জটিল রোগ একদিকে যেমন প্রাণঘাতী, তেমনি এর চিকিৎসা খরচও অনেক ব্যয়বহুল। তাই আসুন সচেতন হই, কোনো লক্ষণ থাকলে দেরি না করে ডক্টরের সাথে কনসাল্ট করি। আমাদের মেটা 360 হেলথ অ্যাপে ঘরে বসেই ডক্টরের সাথে কনসালটেশনের সুবিধা আছে। এছাড়াও যদি কোনো প্রয়োজন মনে করেন, আশেপাশের হসপিটাল বা ডায়াগনস্টিক সেন্টারে টেস্টের ক্ষেত্রেও আমাদের মেটলাইফ ডিজিটাল লাইফ কার্ড ইউজ করলে পেয়ে যাচ্ছেন ডিসকাউন্ট। আর একটি সঠিক বীমা পলিসি আপনাকে ভবিষ্যতের চিকিৎসা খরচ মোকাবেলায় রাখতে পারে প্রস্তুত। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আজও কালো।